কিছুদিন পরে ওই যুবক ছেলেটা দু চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে বাবা, আর দেখতে পায় না। ছেলের মা বাবা চিৎকার করে বলছে, বাবা ছেলে এমন করছি হাতড়াচ্ছিস কেন বাবা? বলে, আম্মা জান আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি তো বুঝতে পাচ্ছি না। আল্লাহর নবীর গালিগালাজ দেওয়ার ফল, আমার রসুলের ব্যঙ্গ করার ফল, তরুণ তাজা যুবক ছেলে দু চোখে দেখতে পায় না। মা ডেকে বলছে, কচি তুই চল চল চল, আল্লাহর দোস্তের কাছে চল, মুহাম্মাদের কাছে চল, পা দুটো জড়িয়ে তুই ক্ষমা চা, আল্লাহ তোর দুনিয়া দেখাবে। ছেলে বলে, মা গো আমি যাব না, আমি পা ধরতে পারবো না, আমি মুহাম্মাদকে মানি না, আমি ওনার বলে কাছে যাব না। মা কি করলেন, মদিনায় যত কবিরা ডাক্তার ছিল বাবা সব দেখিয়েছে, বাবা ভালো হয় না, ছেলেটা আপনার চোখ খোলে না, অন্ধভাবে চলতে লাগলো। মার মনটা কেমন, জনম দুঃখিনী মা, পেটে রাখা মা, বাবা আপনার বলে না, গর্ভধানী মা সহ্য করলেন না, আমার রসুল পাকের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা মাত্র ছেলে, আজকে আমার ছেলেটা আজকের অন্ধ দেখতে পায় না, আজ আপার গালিগালাজ করে, আপার কুটুত্তি করে, আপা বলে ব্যঙ্গ করে, একটু দোয়া করে দেন আমার ছেলে যেন ভালো হয়। ও ভাইরা রে, আমাদের যদি কেউ কান্দে আমরা কি করব, আমরা কি কিছু শুনবো বুঝবো? না না না, আমার দয়ার নবী কি করলেন, পায়ের তলার থেকে বাবা কিছু মাটি বালি দিয়ে দিলেন, ওমাইলা মোটা করে লাও, তুই বাড়িতে চলে যাও, তোমার ছেলের দুই চোখে দিলে আল্লাহর দুনিয়া দেখতে পাবে। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আমার নবীর পায়ের ধুলো মাটি, মা পাঁজা করে নিয়ে বাড়ি চলে গেছে। আহ, বাবা ছেলেকে বলছে, বাবা ছেলে তুই আমার কলিজার টুকরা একটা, তুই আমার নয়নের মণি, তুই আমার একটা, বাবা একটু শুয়ে পড় তো বাবা, তোর চোখে একটু ওষুধ দেই। ছেলেটা শুয়ে পড়েছে, মা ওই বিশ্ব নবীর পায়ের তলার মাটি আর বালি ছেলেটার চোখে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যত ডাক্তার কবিরা সারে না, আমার রসুল পাকের পায়ের ধুলো মাটি দিল। ছেলেটা চিৎকার করে কেঁদে উঠেছে, মার গলাখানা জড়ে বলছে, মা গো এত ডাক্তার কবিরাজের ওষুধ দিয়েছ, এত মলম দিয়েছ, ও মামা কি মলম তুমি দিলে বলো, কি ওষুধ তুমি দিলে বলো, আমি তোমার দেখতে পাচ্ছি, আমি দুনিয়া দেখতে পাচ্ছি মা গো, আমার চোখ দুটো ভালো হয়ে গেছে, বলো বলো তুমি কি মলম দিয়েছ। মা জনম দুঃখিনী ডেকে বলছে, বাবা চলে রে, তুই যার গালিগালাজ করিস, যার ব্যঙ্গ করিস, যার ঠাট্টা করিস বাবা, সেই দিনে নবী রসুল পাক তেনার পায়ের ধুলো বালি তোর চোখে আমি লাগিয়ে দিয়েছি। ছেলেটা বলছে, হুজুর আম্মু আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারিনি, যার পায়ের ধুলো বালির এত মূল্য, না জানি তার জীবনের কত মূল্য, আম্মু একবার আমাকে নিয়ে চলো, আমি ইমানের কলমা পড়ে মুসলমান হব। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? এই জন্য বলা হয় ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম শান্তি, সারা পৃথিবীতে শান্তি দিতে পারে একমাত্র ইসলাম। জি আজকের আমরা শান্তিতে আছি বাবা? নেই। কেন? আমার নবী জীবনে মিথ্যে কথা বলিনি বাবা, আমার নবী জীবনে আল ঠেলিনি বাবা, আমার নবী জীবনে কারো ফাঁকি দেইনি বাবা, আমার নবী জীবনে কারি গালি গালাজ করিনি, তাই নাম হচ্ছে বিশ্ব নবী। আর আমরা নবীর উম্মত, আল্লাহ আকবার, সকাল থেকে সন্ধে পর্যন্ত দুই একজন আছে মিথ্যে কথার হাফেজ, ও যেন মিথ্যে কথা না বললে কিরম হয়। কেন বাপ, তুমি না নবীর উম্মত, তুমি না মুসলমান, তোমার মুখ দিয়ে মিথ্যে কথা বলবে বেরোবে কেন? আল্লাহ আকবার, আমার নবী জীবনে বন্ধনের টাকা খেয়েছে, আমরা হড়কর দিচ্ছি হড়কর দিচ্ছি, কেন বাবা? আবার আমরা যদি একটু বলি বেশি চলে না, তা কি করবো, তুমি দেও। আল্লাহ আকবার, জি দেখেছেন কথা,
এই পিঁপড়ে পাখিগুলো উড়িয়ে দেয়, খাওয়াইকে জোরে বলো আল্লাহ, এই পিঁপড়েগুলো হেঁটে যায় ওদের খাওয়াইকে, ওরা কি বন্ধনের টাকা নেয়? মার পেটে দশ ময়দা দিয়েছিলাম, খাইয়েছে কে? আল্লাহ। তাহলে এখন তুমি আমি আজকের সুদ টাকালে খাবো কেন বাবা? একটু আল্লাহর উপরে ভরসা করো, একটু বিশ্বাস করো, আল্লাহর কাছে চাও, চাইলে তো তোমার দেবে। চাবার মতো মুখ আছে তো বাবা? চাবার মতো মুখ আছে তোমার? আমার এ মুখটা নাপাক হয়ে যাচ্ছে, এজন্য বলছি বাপ এ মুখটা একটু পাক করো, একটু পাক করো। এই জন্য মায়ের পেটে যখন আমরা ছিলাম আল্লাহ আমাদের কিন্তু এই মুখে কিছু খাবাইনি, মায়ের নাড়ির সঙ্গে যুক্ত করে তিল তিল করে আল্লাহ খাইয়ে মায়ের পেটে বড় করে নিয়েছে। সবাই জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর আজকের আমরা মিথ্যে কথা বলে বলে ভোর করছি, করবেন না। অনেক ভাই আমার মনে মনে করছেন, হুজুর আমি গরিব মানুষ কি করব, আমি না সংসার চলে না। এই আমার নবীর মতো গরিব কেউ আছে সারা পৃথিবীতে? যে নবীর কোনো পর্চা নেই, যে নবীর কোনো দলিল নেই, আপনি কিতাব খুলে দেখুন, ইতিহাস খুলে দেখুন, আমার নবীর নামে কোনো পর্চা দেখতে পাবেন না, আমার নবীর নামে কোনো দলিল দেখতে পাবেন না। কারণ আমার নবীর আব্বা মারা গেল, নবীর দাদা বেঁচে ছিল, জমি মৌজু হয়ে গেল। তাই সেই নবী যদি বিশ্ব বাচ্চা হয় আমি আপনি একটু চেষ্টা করতে পারি না বাবা, একটু বলতে পারি না? জি একটু চান না? তারপর আমার রাজ আপা ইউটিভিতে শোনেন, আমার নবীর মেয়ে কোন গরিব ছিল? আহা, আল্লাহর হাজি যদি কেউ তাকে জিজ্ঞেস করে দেখেন, নবীর রওজার পাশে জান্নাতুল বাকি, ওখানে যে হাজিরা কিন্তু কাঁদে, চোখের পানি ফেলে। কেন? মা ফাতেমার কবরের কাছে গেলে চোখের পানিগুলো বেরিয়ে পড়ে, রাখা যায় না, জি সহ্য করা যায় না। আল্লাহ নবীর মেয়ের একটা ছোট্ট ইতিহাস শুনিয়ে দেই, বাবা আমি তুমি গরিব বলে অনেক কিছু করি, অনেক কিছু বলি। না 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 বলবেন না, এই গরিব হচ্ছে আল্লাহর বন্ধু। গরিব যদি একবার হাত পেতে বলে আল্লাহ সহ্য করতে পারে না, দিয়ে দেয় তার জ্বলন্ত নজির। আমি আপনাদের একটু বলে দিয়ে যাচ্ছি, যে ইউটিভিতে আমার ওয়াজ শোনেন আপনারা, ঘরে ঘরে বড় ফোনে ওয়াজ শোনেন, তো একটু বলে দিয়ে যাচ্ছি বাবা, মা ফাতেমা গরিব। কেমন গরিব বাবা? সংসার কিছু নেই বাবা, কোনো চিন্তা নেই, ফাবা ঘরে কোনো চাল নেই ডাল নেই, ফাতেমার কোনো চিন্তা নেই। ফাতেমার 33 দানাটা তসবি ছিল বাবা, ওই তসবি ইল্লাল্লাহ জেকের করত, ওই তসবি পড়ত, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়ত। আর যখন সংসারের কাজ করত মা ফাতেমা, এই মুখে কোরআন তেলাওয়াত করতে। ওই একটা মেয়ে দেখান দিন, এই সৎকাটি যে সে শুধু তসবিলে পড়ে আছে, ও বাবা। হ্যাঁ আমাদের মা বোনেরা তসবিলে পড়ে না, তসবি কবে পড়বো জি? আর মা ফাতেমা 33 দানা তসবি তসবি পড়ে। মেয়ে ফাতেমার একটা বান্ধবী ছিল ইহুদির মেয়ে, বাবা এমন মজা মজেছে, এমন ভালোবেসেছে, এ বন্ধু কিন্তু কাটে না, এ বন্ধু কিন্তু ফাটে না, বন্ধু বাবা এমন বন্ধু। ইহুদির মেয়ে আর এ হলো নবীর মেয়ে, দুজনে না দেখলে সহ্য করতে পারে না, না দেখলে থাকতে পারে না, যেন জানে জান মনের। ইহুদির মেয়ে এসে বলল, ফাতেমা আমি তোমার ভালোবেসেছি, মহাব্বত করেছি, 3 দিন পরে আমার বিয়ে, ওই বিয়েতে তোমার যেতে হবে। ফাতেমা বলল, বুবুজান আমি তোমার বাড়ি কি করে যাব, আমি যে গরিব ফাতেমা, তোমার তো ধনী কোটিপতির মেয়ে, আমি কি করে যাব তোমার বাড়ি, অসম্ভব, যেতে পারবো না, তোমার বাড়ি আমার যাওয়া হবে না, যাও যাও চলে যাও। ওই মেয়েটা ডেকে বলছে, ফাতেমা তুমি যদি বিয়েতে না যাও আমি কিন্তু বিয়ে করবো না, বিয়ে করবো না। ও ভাইরা রে, ফাতেমার মনির মিল, ফাতেমার মনির মানুষ। ওই মেয়েটা এখন বলেছে, ফাতেমার ঘরে কিছু নেই, ফাতেমার সঙ্গে সঙ্গে বললো, বুবুজান যাও যাও চলে যাও, ইনশাল্লাহ আমি তোমার বাড়ি বিয়েতে যাব। কি বললো বাবা? ইনশাল্লাহ। কি বললো? আরে কথা বলেন না কেন? ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ বলার ভিতরে একটা মহব্বত আছে বাবা। আমরা ইনশাল্লাহ কখন বলবো বা? আল্লাহ আকবার, যখন আমাদের বদরতলা হসপিটাল নিয়ে যাবে, ডাক্তার বলতে ফেল বাড়ি নিয়ে যাও, তখন বলতে ইনশাল্লাহ বাঁচব, ইনশাল্লাহ বাঁচব। কেন আগে বলিস নি কেন? হ্যাঁ যখন রোগ যখন ধরেছে তখন তো বলবি বাবা, জি এমনি আল্লাহ স্বাস্থ্য করছে আমাদের, এমনি করছে।
ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন, এই মহাফিলে যারা বসে আছেন, 70 বছরের বুড়ো, 80 বছরের বুড়ো, তো আপনার 60 বছরের বুড়ো, বুকে হাত দিয়ে বিচার করে বলুন, এমন রোগ জীবনের নাম শুনেছেন? হ্যাঁ, বর হলি স্বামী সয় না, স্বামীর হলি বউ সয় না, ছেলে বাপ, বাপের যদি হয় ছেলে চড়ছে না, বই তো ওই বাবলে যাও, এদিক লেশো না, কি এর নাম আমার আল্লাহর মার, আল্লাহর মার বাবা, কত দাফা দাবি করবা, কত হাতা গোটাবা, আল্লাহ বলছে দাঁড়া আমি একটু নাট কষে দেবো, দুনিয়া ওয়াসাল, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ, জি কোথায় যাবা বাবা, আজকের আমি আপনি রাস্তা দিয়ে চলবো, মুখ বেঁধে যাতে হবে কেন, হ্যাঁ মুখ বেঁধে যাবো কেন, উপায় নেই, এমন একটা রোগ দেখা দিয়েছে, এ রোগ এমন ভাইরাস, যদি একবার তোমার